আশা করি সব ভালোই আছো। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে আজকে অর্থাৎ কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন জারি করলো, ইনফরমেশন গাইডলাইন্স ফর দ্য 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট। আমরা জানি 1429 টেনেটিভ ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য, আর সেটা ফর্ম ফিল আপ গতকালকে হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যালের ইস্যুর জন্য ফর্ম ফিল আপটা হয়নি। আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কিছু গাইডলাইন্স দিয়েছে। এজ ক্রাইটেরিয়া অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এগুলো যা ছিল আগে আছে 21 থেকে 40 বছর, এরকম কিছু বলছি না। মোড অফ সিলেকশন, এই জিনিসটা একদম খুবই অনেকটা চেঞ্জ এসেছে, নেগেটিভ মার্ক এসছে, তারপর মেন সাবজেক্ট হবে, আবার টেট হবে। হ্যাঁ, তো 1 থেকে 4 যেগুলো কিছু কিছু মাদ্রাসা এগুলোর সংখ্যা খুবই কম আছে, 1 থেকে 4 যেটা পরীক্ষা হবে তার জন্য টেট পরীক্ষা হবে প্লাস মেন সাবজেক্ট হবে, যারা টেট পাস করবে ওদের জন্য আবার মেন পরীক্ষা হবে। তো সিলেবাসগুলো আগের মতোই আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আছে, বাংলা ইংলিশ আছে, হ্যাঁ, তবে অ্যারাবিকে একটা এক্সট্রা নলেজ থাকতে হবে, আর ইবিএস আছে, 150 মার্কের পরীক্ষা হবে। এটা যদি পাস করো তাহলে তোমার মেন 90 মার্কের পরীক্ষা হবে। বুঝে দেখো, ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট দ্য মেন এক্সাম, কিন্তু টেটের যেটা মার্কস পাবে ওটা কিন্তু তোমার মেরিট লিস্টে কাজ দেবে না ওই নাম্বারটা। আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে মেন হচ্ছে কি আপার, অর্থাৎ 5 to 8 যেটা পরীক্ষাটা হবে ওখানেও আবার টেট হবে প্লাস মেন সাবজেক্ট হবে, টেট প্লাস মেন। হ্যাঁ, তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আসবে 30 মার্ক, বাংলা ইংলিশ থেকে আসবে 30-30 করে, এবং অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি ওখান থেকে আসবে 60 মার্কস, মোট 150 মার্কের টেট এক্সাম হবে। এটা যদি পাস করো তাহলে তোমার জন্য আবার মেন পরীক্ষা হবে, অর্থাৎ কনসার্ন সাবজেক্টে যে বিষয়ে তুমি অনার্স করেছো হয়তো। এবার যেটা দেখে আমরা তাজ্জব হলাম যে এসএসসিতে কিন্তু ডিএড প্লাস গ্র্যাজুয়েটরা কিন্তু বসতে হবে, কিন্তু মাদ্রাসার যে সার্ভিস কমিশন আছে ওখানে কিন্তু ডিএডের কথা কিন্তু উল্লেখ করেনি, ডিএডরা শুধু প্রাইমারি সেকশনে বসতে হবে। এখানে দেখো আপার প্রাইমারি যেটা আছে, তো এখানে এলিজিবিলিটি কী বলছে যে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড, ওয়ার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 45% মার্কস, মানে এসসি ওবিসি জন্য যেটা ছাড় আছে, আর উইথ বিএড, কিন্তু এখানে ডিএডের কথা উল্লেখ নাই। এই পরীক্ষা যদি পাস করে তাহলে আবার মেন পরীক্ষা হবে 90 মার্কের। আমি এখানে আবার দেখে যাচ্ছি, এখানে শুধু ডিএডের কথাটা উল্লেখ আছে তোমার, ডিএড অথবা বিএড যেটা প্রাইমারি সেকশনে বসবে ওখানেই আছে শুধু, আর 9-10 আপার এখানে কিন্তু, আর 9-10 তো পেতোই না এসএসসিতে, কিন্তু এতে আপারে কিন্তু বসতে পেত ডিএডরা। এবার দেখো মেন জিনিসটা হচ্ছে কি, যেটা 9-10 এক্সাম, 9-10 টিচার নিয়োগের জন্য এখানে কোনো টেট এক্সাম অনুষ্ঠিত হবে না, টেট হবে না এখানে, তাহলে মেন সাবজেক্টের জন্য 90 মার্কের পরীক্ষা হবে। এলিজিবিলিটি কী বলছে 50% মার্ক এবং বিএড 300 মার্ক পড়ে রাখতে হবে। হ্যাঁ, তারপরে মেন ব্যাপারটা হচ্ছে কি যে একটা ক্যান্ডিডেট কিন্তু একটা পরীক্ষাতে বসতে হবে, আমি পরে যাচ্ছি। এবার আমরা দেখে নিচ্ছি পিজি লেভেলটা, 11-12 কোনো টেট বা পিটি হবে না, যেটার জন্য আমরা অনেকজনই কনফিউজ ছিলাম যে পিটি হবে কি হবে না, তো পিটিটা হচ্ছে না এখানে, বিএড ফিফটি পার্সেন্ট মার্ক এবং বিএড লাগবে, এবং অথবা 45% এবং বিএড লাগবে, এটা এতে লাগবে, এমএতে লাগবে। হ্যাঁ, নেক্সট নোট বিলো দিয়ে যেটা জিনিসটা দিয়েছে খুবই ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ অ্যাজ পার মেরিট অফ দ্য বেসিস অফ মার্কস অফ ইন মেন সাবজেক্ট, শুধু মেন সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু ক্যান্ডিডেটদেরকে ডাকানো হবে, আর 1:5 ডাকানো হবে, ক্যান্ডিডেটকে যতটা ভ্যাকেন্সি তার থেকেও 1.5 গুণ বেশি ডাকানো হবে। টেটের মার্কস উইল নট বি ক্যালকুলেটেড ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট, টেটের মার্কসটা ফাইনাল মেরিট লিস্টের জন্য অ্যাড করানো হবে না। প্যানেলটা তৈরি হবে মেন সাবজেক্টের ওপর, নেম অফ দ্য ক্যান্ডিডেটস এম্প্যানেল উইল বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ দ্য ফাইনাল ভ্যাকান্সিজ, যতটা ফাইনাল ভ্যাকান্সি থাকবে ততটা কিন্তু ফাইনাল ভ্যাকান্সি, এই যে জিনিসটা আমি এখানে ইঙ্গিত করছি যে এখানে ফাইনাল ভ্যাকান্সি কিন্তু অনেকটা বেশি হবে, যেটা অনেকগুলো স্যারও বলেছে আমিও বলছি, আমরা জানি 1729টা, কিন্তু আসলে ফাইনাল ভ্যাকান্সি 4-5 আশেপাশে হবে। তারপরে বলছে কি যে নাম্বার অফ ক্যান্ডিডেট ইন দ্য ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্টও যাবে 1.01% মাত্র ওয়েটিং লিস্ট দেবে। নো মার্কস সিট উইল বি ইস্যুড, কোনো মার্কস সিট দেওয়ানো হবে না। টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটদের জন্য যেটা গাইডলাইন সেটা ফলো করতে হবে টেটের জন্য। হ্যাঁ, এমসিকিউ বেসড কোশ্চিন হবে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু হ্যাভ মার্ক অনলি ওয়ান, মানে 4টা এমসিকিউর মধ্যে একটা অপশান দিতে হবে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফার্স্ট টাইম ইন দ্য এসএসসি অর এমএসসি, হ্যাঁ, তার মানে এসএসসি তো এটা হবে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অফ অপশান, অর্থাৎ যদি ভুল কোশ্চিন করা তাহলে নেগেটিভ মার্কিং, যেটা টিচিং বা অন্যান্য সব পরীক্ষা থাকতে হলে এবার কিন্তু টিচিংও ফিরে আসে, এবার এমনভাবে ফিরে আসে, বাঘ হয়ে ফিরে আসে যে দুটো ভুল হলে 1 নম্বর কাটানো হবে, যেটা বাড়ি বাড়ি পরীক্ষাতে হয়। ওয়ান মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি 2 রং অ্যান্সার, দুটো অ্যান্সার জন্য তোমার 1 মার্ক কাটানো হবে। নেক্সট 12 নম্বর কী বলছে, ইম্পর্টেন্ট জিনিস আছে,
A candidate can apply for one category in one subject, either of 1 to 4, or 5 to 8, or 9 10, or 11 12. Jeta আগে যেটা ডেসক্রিপটিভ এক্সাম হচ্ছিল এসএসসির তখন হতো, মানে তুমি হয় পাসে বসো না অনার্সে বসো। তো এখান থেকে আমরা দেখলাম যে একটা ক্যান্ডিডেট কিন্তু হয় প্রাইমারি সেকশনে বসবে, না আপার প্রাইমারিতে বসবে, না নাইন টেনে, আর না হলে ইলেভেন টুয়েলভে। দুটো তিনটা ফর্ম ফিল আপ করে দিয়েছিল, ওটা কিন্তু আর হচ্ছে না। এটার জন্য নেগেটিভ কিছু পয়েন্ট আছে এবং কিছু পজিটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি যে কোনো একটা স্টুডেন্ট হয়তো নাইন টেনে বসলো, এবার দেখালো কি ইলেভেন টুয়েলভে কোশ্চেন সহজ হয়ে গেছে, কিন্তু পস্তাবে সারা বছর। হয়তো কেউ আপারে বসলো হয়তো নাইন টেনে সহজ হয়ে গেছে, ও আবার পস্তাবে। কিন্তু পজিটিভ সাইড হচ্ছে কি, এখানে যেহেতু স্টুডেন্টগুলো ভাগ ভাগ হবে তাহলে খাতাটা তাড়াতাড়ি দেখা হবে এবং রেজাল্টটা তাড়াতাড়ি পাবলিশড হবে। তো যদি কোনো রকমের ভুল টুল পা হয় তাহলে তোমার ক্যান্ডিডেচার চেঞ্জ হবে, এই জিনিসগুলো আছে এখানে, সেরকম আর কিছু নাই। কোয়ালিফিকেশান উইল বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট পর্যন্ত তোমার কোয়ালিফিকেশান যেগুলো আছে ওগুলো যোগ্য হবে, সেরকম আর কিছু নাই। ফিজগুলো বলেছে 250 করে লাগবে, 250 টাকা। আর যদি যারা টেট এবং ইয়ে দুটোই দেবে তাদের লাগবে 500 টাকা, এরকম কিছু আছে জিনিস। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখলাম কি যে সামনে যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু কম্পিটিশানটা হাই লেভেল হবে, যেহেতু ক্যান্ডিডেটগুলো ভাগ ভাগ হয়ে যাচ্ছে। প্লাস নেগেটিভ মার্কিংটা দেখে সত্যি সবাই কিন্তু একদম তাজ্জব ব্যাপার হচ্ছে যে ওয়ান হাফ, দুটো বলার জন্য এক নম্বর কাটা হবে, ওয়ান থার্ড করতে পারতো, ওয়ান ফোর্থ করতে পারতো, হ্যাঁ ফার্স্ট হিসাবে। যাক যাই হোক, কম্পিটিশান হাই হবে তো সবার জন্য হবে, টাফ হবে তো সবার জন্য টাফ হবে, ইজি হবে তো সবার জন্য ইজি হবে। তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ করে দাও, দেরি করে লাভ না, কখনো পোর্টাল চলো চলতে পারে। 1729 সিট হলেও ফর্ম ফিল আপ কিন্তু প্রায় 4-5 লাখের ওপরে করবে, যেহেতু সবাই চাতকের মতো বসে আছে, এসিসি হচ্ছে না, এটাকেই সবাই ফোকাস করছে। চ্যানেলটি যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি কিন্তু তোমাদের নতুনত্ব ভিডিও দিয়ে যতটুকু পারি সাহায্য করবো। থ্যাংক ইউ।